নির্ঝঞ্ঝট না হলেও খুব একটা খারাপ ছিল না গতবারের ঈদযাত্রা তবে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন হাইওয়ে পুলিশের দেয়া মতে দেশের মোট মহাসড়কের একশো ছাপ্পান্নটি স্থানে খানাখন্দের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অনেকাংশই ভরা খানাখন্দ তাছাড়া ঢাকা থেকে খুলনা বরিশাল ও সিলেট যেতেও পড়তে হবে ভোগান্তিতে তবে সবচেয়ে বেশি আশঙ্কা উত্তরবঙ্গের মানুষের ঢাকা টাঙ্গের মহাসড়কের বেহাল দশা নিয়ে রীতিমতো আতঙ্কিত যাত্রী আর চালকরা ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েক কিলো বাদ দিলে পুরো রাস্তায় যেন এক দুর্ভোগের নাম রাস্তাতে গাড়ি ঘোড়া চলার যোগ্য নাই ভাই এক কাজ হচ্ছে রাস্তায় রাস্তায় আর বছর ধরে দেখতেছি আরো গাড়িরও চাপ বাড়তেছে অতএব জামেরও চাপ বাড়ে যাবে যে গাতা কফ রয়ে গেছে প্রত্যেকদিন পাতি দুই একটা ভাঙে চোরে যা কি এটা কোনো উচিত অয়েডে ঠিক থাকে না এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কের বেশ কিছু অংশ চলছে সংস্কারের কাজ এমনিতেই দফায় দফায় বৃষ্টির কারণে বারবার ব্যাহত হচ্ছে এই সড়ক সংস্কারের কাজ তার উপরে সুরকির সঙ্গে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এই মাটি খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় কয়েক পশলা বৃষ্টি হলেই কি করুণ পরিণতি হবে এই মহাসড়কের যদিও এই মাটিকে বালু বলে দাবি করছে এই কাজের সঙ্গে সংশ্লিষ্টরা এবারে মহাসড়কে দুদিকেই থাকবে গাড়ির চাপ গত ঈদের মতো বন্ধ করা যাবে না ট্রাক চলাচল বাড়তি বিড়ম্বনা টানা বর্ষণ আর সংস্কারের নামে এমন অবস্থা হলে তা ঘরমুখী মানুষের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা শুধু ইটের ইট বিছিয়ে দেই যেটা আমাদের একটা কমন ট্র্যাডিশন এবং সেখানে কিন্তু কোনো বন্ডিং থাকে না ফলে গাড়ির চাপে লুজ হয়ে যায় বৃষ্টিতে সব ধুয়ে যায় এই সলিউশনটা কোনো কাজে দিবে না এটা দুর্ভোগ বাড়াবে এনফোর্সমেন্টের খুব জরুরি একটা বিষয় যে খোলা ট্রাকে যেন আপনার কোনো মানুষ যেতে না পারে কারণ ট্রাকে একটু ঝাঁকি লাগলে কিন্তু এই মানুষগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময়ের মধ্যেই চলাচলের উপযুক্ত করা হবে মহাসড়ক জুতপাস সাশাতে 10 দিনের কাজ আমরা 2 দিনে কাজ শেষ করে দিতে পারব এই ধরনের আমার প্রস্তুতি আছে এখন শুধু মানুষ যাবে না আবার মানে ট্রাকে করে গড়িও আসবে তো আসা যাওয়া দুটোর দিকেই খেয়াল রেখে আমরা ভাবে প্ল্যানিং করছি দুর্ঘটনা এরাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা রাশেদ সময় সংবাদ টাঙ্গাই